নদীর জল থেকে উঠে রান্নাঘর হয়ে সোজা সে চলে আসে আমাদের পাতে দিনে রাতে। সে বাঙালির প্রিয় ইলিশ, মাছের রানী। আর সেই রানীকে নিয়ে মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্স রান্নাঘরে শুরু হয়েছে ইলিশ পার্বণ এক জার্নি। আর সেই জার্নিতেই জানা অজানার পথ ধরে আমরা এগিয়ে চলেছি একটু একটু করে ইলিশ পার্বণের মহাপর্বের দিকে, যা হবে আগামীকাল। কিন্তু এই আজকে দুজন প্রতিযোগিনী থাকবেন, তাদের মধ্যে কারা কারা রয়েছেন, কী কী বানাবেন সমস্তটা জানাবো। কিন্তু তার আগে আমাদের প্রথম যে প্রতিযোগিনী রয়েছেন যিনি, তিনি পাপিয়া মালাকার, দেখে নেব তার অডিশনের এক জল। খুব ভালো, শুধু খুব ভালো না, মানে অন্যরকম পনির দিয়ে রেসিপি, আমার নিজের রেসিপি। আমার হাজবেন্ড খুব খেতে ভালোবাসে, খুব টেস্টও বোঝে, আমার ছোট ছেলেও খুব ভালোবাসে। আমি করলে আমি সবার জন্যই করি। আমার ছেলের দিকে পাল্লা একটু ভারী, সেটা না, বলতে পারো হাজবেন্ডের দিকে একটু ভারী। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। উত্তর চব্বিশ পরগনা জেলাকে রিপ্রেজেন্ট করতে আসছেন সোদপুরের পাপিয়া মালাকা। নমস্কার, কেমন আছো? খুব ভালো। একি হাত তো পুরো ঠান্ডা। দেখে নেবো আমাদের দ্বিতীয় প্রতিযোগিনী আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, দেখে নেবো তার আসার আগে তার অডিশনের এক জল। মেয়োনিজটা কি হাতে বানানো না কেনা? মেয়োনিজটা হাতে বানানো, ঠিক আছে। হ্যাঁ, ইলিশ দিয়ে কন্টিনেন্টাল হয় কি না আমি খাইনি আর কি, জানিও না। তবে ইলিশ নিয়ে কোনো কিছু করবার আগে বেশ বুকের পাটা লাগে, এটুকু বলতে পারি। কারণ এটা ইটসেলফ একটা এমন কুলিন মাছ যাকে নিয়ে কিছু আমি কারিগরি করব, এটা বোধ হয় চেষ্টা করাটা খুব সহজের ব্যাপার, সেইটুকুই চেষ্টা করেছি। কলকাতাকে রিপ্রেজেন্ট করতে আসছেন লেক গার্ডেন্সের মিনা সোম, প্লিজ ওয়েলকাম। বা, ভারী সুন্দর দেখাচ্ছে। কেমন আছো? ভালো। একটু সামনে দেখি, সুন্দর দেখাচ্ছে। ইলিশ মাছ টুকরো করে রাখা রয়েছে, কিন্তু সেই ইলিশ মাছ তিন পিসই যে তোমাদের ব্যবহার করতে হবে এমনটা নয়। আর রয়েছে তেজপাতা, পেঁয়াজ বাটা, দুধ, টক দই, রয়েছে শাহী গরম মশলা পাউডার, নুন, চিনি, হলুদ গুঁড়ো, রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, রয়েছে ঘি, গোলাপের পাপড়ি, রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো, পোস্ত বাটা, কাবাব চিনি, কিশমিশ বাটা, কাজু বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা এবং একটি করেন। যেহেতু মিসেস শ্রম একটু সিনিয়র, তাই আমি তোমাকে বলবো বাজতে। কি বাজবে, হেড না টেল? হেড। হেড টেল, তুমি জিতে গেছো। তো তুমি ডিসাইড করো, তুমি আগে রান্না করবে না মিসেস শ্রম আগে রান্না করবে? আমি করছি। তো প্রথমে আমি জানতে চাইবো মিনা বৌদি, মিসেস শ্রম কি রান্না করছো? ইলিশের কালিয়া। ইলিশের কালিয়া, বা বা বা, কে বা কে বা। তুমি? শাহি ইলিশ। শাহি ইলিশ অপেক্ষা করছেন মিসেস শোম। এবং আমার সঙ্গে রয়েছেন যিনি, পাপিয়া বৌদি। পাপিয়া বৌদিও অপেক্ষা করছেন কখন থেকে ঘড়িবাবু টিক 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 স্টার্ট করে দেবে, কখন সময় শুরু হয়ে যাবে। তুমি আমায় শুরুতে মাথা ঠান্ডা করে বলো কি তেল ব্যবহার করবে। দু ধরনের তেল রয়েছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের মধ্যে, তুমি পেয়ে যাচ্ছ ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলের সঙ্গে সঙ্গে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কচ্ছি ঘানি মাস্টার্ড অয়েল। কোনটা লাগবে? আমি সানফ্লাওয়ার। সাদা তেল লাগবে, সানফ্লাওয়ার অয়েল। তো তোমাকে আগেই শুরুতে আমি দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল। তোমার কি নুন হলুদ মাখানোর আছে মাছে? তো আমি তোমাকে একটা চামচ দিচ্ছি, গ্যাসটা অন করে রাখছি, রাখি একটু সাদা তেল মাখাচ্ছ। খুব বেশি বাড়িতে ধীরে সুস্থে যেরকম রান্না করি সেটার সময় কিন্তু নেই। তুমি এটা মাখাবে তো একটু, এদিকে তেল গরম হতে দেবে? হ্যাঁ, দিয়ে দাও, তেল গরম হতে দিও। আমি একটু ঘি দেবো ওতে। তুমি কোন খুন্তি ব্যবহার করবে সেটাও নিয়ে নাও, নিয়ে পাশের প্লেটে রেখে দাও, যখন কিছু মেশাবে ওটাকে তুলে আবার পাশের প্লেটে রাখতে হবে। আমি একবার দুবার বলবো, তার বেশি বার বলবো না। কি দিলে? দারচিনি দিলাম, লবঙ্গ দিলাম, এবারে এলাচ। তুমি চাইলে সবকটা উপকরণ ব্যবহার করতে পারো, আর যদি না চাও করো না,
ফোড়ন দেওয়ার পর মাছটাকে একটু সাঁতলে নেওয়া হচ্ছে। এবার কি করতে হবে? আচ্ছা, এবার একটু এটা ও কড়াইটা অন্য জায়গায় রাখবো, মানে মানে গ্যাসটা নিয়ে দিলে ভালো হয়। এটা লাগবে না, আমি একটু মশলাটা মাখাবো। বলো কি করবে? এটা আমি একটা বোল নেবো, নিয়ে নাও চটপট। অত বড় বাটি তো এইটুকু রসুন বাটা? দুটো মাছের জন্য? আরে বাবা, পরিমাণ আর পরিমাপ, আজকের দিনে তো খুব ভালো এটা যাবে। আদা বাটা, যিনি জাজ তিনি এইদিকে খুব লক্ষ্য রাখেন, পরিমাণ আর পরিমাপ। ওদিকে মিসেস সোমের জন্য বাঁচিয়ে বাঁচিয়ে রাখছো, ওনাকে আমরা আলাদা মশলা দেবো? আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নিচ্ছি। এবার কি লাগবে বলো? পেঁয়াজ আদা রসুন বাটাটা মিক্স করে নেওয়া হলো। মাছটাকে একটু তুলে রাখবো। মাছটাকে তুলে রাখবে, এটা তো তুলে রাখো। কাছে গিয়ে বুঝতে পারলাম যে ইলিশ মাছের একটা গন্ধ, ইলিশ মাছকে ঘিতে ভাজার পর, মানে ঘি মেশানো তেলে ভাজার পর একটা সুন্দর ফ্লেভার, সুন্দর গন্ধ আমরা পাচ্ছি। এবার তেজপাতা, তোমার যদি হাতের আন্দাজ ভালো হয় হাতই ব্যবহার করতে পারো। দুধ কোনটা সরিয়ে নিতে হবে বলতে আমি আগে বলেছি, আর বলবো না কিন্তু। মশলাটা দুধ দিয়ে কষানো হচ্ছে, জল দিয়ে। আচ্ছা, এবার একটু জল দিতে হবে। ছোট এলাচটাও, কাজু বাদাম, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা। আমি চাই না রান্নাটাকে মাঝপথে থামাতে, কারণ আমার ঘড়ি বলছে আর একদম সময় নেই। শুকনো লঙ্কার গুঁড়ো, কিশমিশ বাটা, সব উপকরণ যে নিতেই হবে এরকম মাস্ট কোনো ব্যাপার নেই। তোমার যেটা ভালো মনে হয় এনো, দুধ দেবো। দাও, থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম। ছোটোখাটো দু একটা হেল্প আমি করে দিচ্ছি সবাইকেই, তাই তোমাকেও দিলাম, কারণ আমাকে এখন হেল্পটা করতেই হতো, একদম সময় কম বৌদি, খুব তাড়াতাড়ি। আর কিছু মেশাবে? হ্যাঁ, আমার আরেকটা কড়াই লাগবে। আরেকটা কড়াই লাগবে, কি করতে আমি চট করে বলে দাও। একটু ফোড়ন দেবো। ঢাকনাটা রয়েছে, তুমি ঢেকে দাও এটাকে। ওজন কমায় ইলিশ মাছ, হৃদরোগ থেকে হাঁপানি সবই কমায় মাছের রানী। আমাকে এই সুন্দর শাড়িটা দিয়েছে ডিজাইনার প্রসেনজিৎ মিত্র, এবং আমার সুন্দর সুন্দর জুয়েলারি এবং অ্যাক্সেসরিজ দিয়েছেন অজন্তা দত্ত, দুজনকেই ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ তোমাদের বৌদি। এবার তুমি বলেছিলে একটা ফোড়ন দেওয়ার ব্যাপার রয়েছে, গ্যাসটা অন করে দিল বৌদি। আমি তোমায় ঠিক এক মিনিট সময় দেবো, তার মধ্যে পুরোটা কমপ্লিট করতে পারলে ভালো, নইলে কিন্তু আমি আর সময় দিতে পারবো না, কেননা মিসেস সোম ওয়েট করছেন। ঘিয়ের মধ্যে শাহি গরম মশলা গুঁড়োটা ফোড়ন দিয়ে সেইটা ঢেলে দেওয়া হবে। আচ্ছা, তোমার রান্না আমি একটু ঢেকে দিলাম, গন্ধটা যাতে ইলিশের মধ্যে ঢোকে। তাড়াহুড়ো করে, অত তাড়া নেই, রান্না কমপ্লিট হয়ে গেছে, এটাকে সার্ভ করতে হবে। কিন্তু আপনারা দেখে নিন এই রেসিপিটা আরও একবার। শাহি ইলিশ বানানোর জন্য ফ্রাইং প্যানে সাদা তেল আর ঘি গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে নুন মাখানো ইলিশ মাছগুলো ভেজে তুলে রাখতে হবে। এরপর ওই তেলে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটার মিশ্রণ, তেজপাতা, স্বাদমতো নুন, সামান্য চিনি,
দুধ, ভেজে রাখা ইলিশ মাছের টুকরো, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, কিশমিশ বাটা, দুধ আর টক দইয়ের মিশ্রণ, ঘি আর গরম মশলার ফোড়ন দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে গরম গরম সার্ভ করুন শাহী ইলিশ। আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন মিসেস সোম, যিনি কিনা রিপ্রেজেন্ট করছেন কলকাতাকে। কলকাতার মান রাখতেই হবে, চেষ্টা করব। তুমি রান্না শুরু করো, আমি ঘড়িবাবুকে স্টার্ট হতে বলছি। স্টার্ট। হলুদ গুঁড়ো, ইলিশ মাছে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, নুন, রসুন বাটা দেওয়া হলো। তুমি বানাচ্ছ ইলিশ মাছের কালিয়া, আদা বাটা দেওয়া হলো মাছে, মাছের মধ্যে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে হাত দিয়ে মাখি? নিশ্চয়ই, 100 বার। এদিকে আমি গ্যাসটা অন করে দেবো। একটু ফ্রাই করে নেওয়া হচ্ছে, ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজ পাতাটা। পরে তুমি এটা রান্নায় ব্যবহার করবে, এখন কি তুলে রাখবে? আচ্ছা, তোমার কি লাগবে? সাদা তেল, সর্ষের তেল এবার। আচ্ছা, তুমি ব্যবহার করছি মামি হেলদি এন্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। কালিয়া বলে একটু বেশি তেল লাগবে। এবার একটু আচ্ছা দিয়ে তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, দারচিনি দিচ্ছে শুধু না, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, কাবাব চিনি, ফোড়নে দেওয়া হলো। বাহ, একটু দিয়ে দেওয়া হবে। বাহ, মানে একটা রোস্টেড রোস্টেড এফেক্ট এলো আর কি, পোড়া পোড়া একটু। বাহ, এবার আরো একটু রসুন বাটা তেলের মধ্যে দেওয়া হচ্ছে। বা তেলের মধ্যে আদা বাটা লাগবে? হ্যাঁ, সব মশলাই লাগবে। আদা বাটা, হলুদ গুঁড়ো, কালিয়ার রং বলে খুব ইম্পর্টেন্ট, এটা খুব দরকার। শুকনো লঙ্কার গুঁড়ো, এর বদলে তুমি অনেকে কালিয়াতে শুকনো লঙ্কা কাশ্মীরি মির্চ দুটোই ব্যবহার করো। হ্যাঁ, রঙের জন্য আর একটু ঝালের জন্য। নুন, তোমার হাতের সবচেয়ে ভালো রান্না কোনটা? বাড়িতে সবার খুব প্রিয় কোনটা? আমি চিকেনের নানা রকম প্রিপারেশন করি, যেটা মানে কালিয়াতে চিনিও দেয় না তেলের মধ্যে, চিকেনের প্রিপারেশন বেশি প্রিয়। বাড়িতে কে কে রয়েছেন? বাড়িতে আমার দুই মেয়ে আর হাজব্যান্ড। আচ্ছা, তো বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন ছোট মেয়ে আর আমরা দুজন। আমি একটা কথা দর্শকদের মনে করে দিই, ওনার সময়, যেহেতু এটা একটা কম্পিটিশন, সময় কম বলে উনি মশলা মাছ একই সঙ্গে কষালেন। জেনারেলি অন্য সময় অনেকখানি অডিয়েন্স সময় হাতে থাকলে উনি মধ্যে মাছটাকে একটু তুলে রাখতেন। এখানে মাছটা সেদ্ধ হওয়ারও ব্যাপার রয়েছে, কাঁচা থাকলে চলবে না, তাই ওইটুকু সময় নষ্ট না করে বন্ধ করে দেওয়া যেতে পারে। তুমি আবার বন্ধ করে কমিয়ে দিয়েছি, ওকে ফাইন। এবার টক দইটা একটু ফেটিয়ে দেবে। জল দেবে না তো? না, ইলিশ মাছ তো গরম মশলা। ঘি, এটা কি ঢাকা দেবে তুমি আবার? না, দরকার নেই, ঢাকা হয়ে গেছে। বাহ, তুমি এতটা কনফিডেন্ট, হয়ে গেছে, এই ভাজা টাজা আর কষানোর সময় হয়ে গেছে। তুমি
আমি বললাম ঘড়ি বাবুকে নামটা বলেছিলাম। নুন দিয়েছিলে কি? হ্যাঁ দিয়েছিলে, নুন দিয়েছিলাম, অল্প সামান্য ছিল। গোলাপের পাপড়ি একটা সরিয়ে দিতে হবে, খুন্তিটা খুন্তিটা সরিয়ে দাও সামনে থেকে। এবার থামতে বলি ঘড়ি বাবুকে, ঘড়ি বাবু আপনি প্লিজ থেমে যান। বাস আমাদের রান্না রেডি, এটাকেও সার্ভ করে দিতে হবে। এটাকে সার্ভ করছি, কিন্তু ততক্ষণে আপনারা দেখে নিন এই রেসিপিটা আরও একবার। ইলিশ কালিয়া বানানোর জন্য ইলিশ মাছে নুন, হলুদ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। এরপর ফ্রাইং প্যানে ঘি গরম করে তাতে পেঁয়াজ বাটা দিয়ে ভেজে তুলে রাখতে হবে। এরপর ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে ম্যারিনেট করা ইলিশ মাছ, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য চিনি, ঘি দিয়ে ভাজা পেঁয়াজ বাটা, দুধ, টক দই, ঘি, গরম মশলা গুঁড়ো আর গোলাপের পাপড়ি দিলেই ইলিশের কালিয়া রেডি। মানে আমাদের দুটো আজকের রেসিপি রেডি অ্যান্ড সার্ভড। আমরা পেয়ে গেছি ইলিশ মাছের দুটো রেসিপি, একটা শাহী ইলিশ এবং একটা ইলিশ মাছের কালিয়া। দুটোই খুব সুন্দর দেখতে হয়েছে এবং দুটোকে খাওয়ার জন্য, দুটোকে খাওয়ার জন্যটা শুনতে খারাপ লাগে, মানে জাজমেন্ট দেওয়ার জন্য আমাদের মধ্যে রয়েছেন দুজন গেস্ট। প্লিজ ওয়েলকাম শেফ রিজু। বলো। ওয়েলকাম ওয়েলকাম, কেমন আছো? ভালো আছি, আরো সুন্দর সুন্দর খাবার দেখে আর একটু ভালো হয়ে গেলাম। এবং তোমার পরে পরেই যাকে ডাকবো তিনি তোমার সঙ্গে সঙ্গেই এসেছেন, তাকে ডেকে নিই। আমাদের ভীষণ প্রিয়, ভীষণ আপনার রান্নার রানী বলে আমরা যাকে জানি, সেই কিচেন কুইন অফ ওয়েস্ট বেঙ্গল শুক্লা মুখোপাধ্যায়কে প্লিজ ওয়েলকাম। আসো। শুক্লাদিকে দেখে সবাই খুব খুশি। কেমন আছো শুক্লাদি? ভালো আছি। তুমি ভারী সুন্দর দেখাচ্ছে, আর তাছাড়া এগুলো দেখে আরো ভালো লাগে। সবাইকে অনুরোধ করব রান্নার একটু চেখে দেখতে। আমি যেটা দেখানোর চেষ্টা করলাম যেটা ভেঙে গেল, কিন্তু মাছ কিন্তু রাতে রাতে সেদ্ধ হয়ে গেছে। শুক্লা থ্যাংক ইউ সুদীপ, আপনি একটু খেয়ে দেখুন। থ্যাংক ইউ রিজু। তোমাকে আমি অনুরোধ করব একটু পাপিয়া বৌদি রান্না টেস্ট করো, একটা কাঁটা রাখা রয়েছে, প্লেট লাগলে নিতে পারো। তুমি খাও এটা। আমি খেয়েছি, পরেরটা খেয়ে দেখো শুক্লাদি, একটু গ্রেভি খেয়ে দেখো পরেরটা। অপূর্ব পাপিয়া বৌদির রান্না একটু চেখে দেখো, খুব সুন্দর পাপিয়া বৌদির রান্না, অসাধারণ হয়েছে। আপনি একটু খেয়ে দেখুন। হুম, খেয়েছে, খুব ভালো, দারুণ হয়েছে, রিয়েলি অসম। আমাদের কাছে কিন্তু খুব কঠিন পরীক্ষা। আমি জানতাম, কেন না একজনের 30 বছরের অভিজ্ঞতা, পাপিয়া বৌদির কত বছরের রান্নার অভিজ্ঞতা? 30 বছর। হ্যাঁ, এবং আমাদের সুযোগ করে দিয়েছেন ইলিশ পার্বণ মহাপর্ব সূচনা করার। কালকে হচ্ছে ইলিশ পার্বণ মহাপর্ব এবং কালকে এই অনুষ্ঠানের সূচনা হবে 6টায়, 6 জন প্রতিযোগিনীকে নিয়ে হাজির হয়ে যাবো আমি সুদীপা, আরও একবার মনে করিয়ে দেবো যাওয়ার আগে। কিন্তু তার আগে এবার আমায় মনে করে ওনাদের কিছু উপহার ওনাদের হাতে তুলে দিতে হবে, যাতে ওনাদের মুখে একটু হাসি ফোটে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, ইমামির তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মিত্র ক্যাফে রেস্টুরেন্ট এবং ক্যাটারার্স এর তরফ থেকে থাকছে একটি আকর্ষণীয় গিফট ভাউচার, রয়েছে সুন্দর গ্লাসের সেট, রয়েছে জি বাংলা তরফ থেকে এক সেট মনের মতো কফি মাগ, দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, কেকস এর তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় কেক, জি বাংলা তরফ থেকে থাকছে আপনার রান্নাঘরের জন্য আকর্ষণীয় সেরামিক সেট। তো আমরা জাজেদের মতামত জানবো, শুক্লাদিকে প্রথমে জিজ্ঞাসা করবো শুক্লাদির ভোট কার দিকে এবং কেন। টেস্টের দিকে বলি যে আমার শাহী ইলিশ বেশি ভালো লেগেছে। তার মানে আমরা ধরে নিতে পারছি একটা ভোটে এখনো এগিয়ে রয়েছে উত্তর চব্বিশ পরগনা। কলকাতা কি ভোট পাবে রিজুর কাছ থেকে? শেফ রিজুর কাছ থেকে জানতে চাইবো তার ভোট কার দিকে। আমার ভোট কার দিকে সেটা আমি একটু পরে বলছি, মাঝখানে আমাকে শুধু একটু একটা জিনিস বলতে চাইছি। দুটো ডিশের মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যেটাতে শাহী ইলিশ হয়েছে, সেটা যে মাছের যে ডাননেসটা,
যেটাকে আমরা বলি মাছটা কুক হয়েছে, সেটা এত সুন্দর কুক হয়েছে, কিন্তু ওই ইলিশ মাছটা খুব ভালো কুক হয়েছে, ওটা একটু ওভার কুকড হয়ে গেছে। এই ব্যাপারটাতে কিন্তু শাহি ইলিশ অনেকটা এগিয়ে রয়েছে, তাতে টেস্টটা ডিফার করেছে, বেশি ভাজা হয়ে গেছে। ঠিক, একদম ঠিক। সো এবং এর মধ্যে ইলিশ মাছের যে কালিয়া, তার মধ্যে খুব সামান্য আমার লাগছে একটু হলুদের গন্ধ আসছে। আমাদের একজনকে তো ছেড়ে চলে যেতেই হবে, আমাদের তো একজন কাউকে নিয়ে এগিয়ে যেতে হবে কালকের মহাপর্বের দিকে। এবং প্রথমেই আই উইশ ইউ অল দ্য বেস্ট পাপিয়া বৌদি। থ্যাংক ইউ বৌদি, একটু ভালো করে হাসুন তো, জোরে হাসুন তো বৌদি, মিসেস সোম তার জন্য। সোম বৌদি তো হাসছেনই, খারাপ করে এসে যাচ্ছে। তো আমার একটু জানতে ইচ্ছা করছে পাপিয়া বৌদির কিরকম ফিলিংস, কিরকম লাগছে কালকে লড়াই? কিন্তু বাড়িতে রান্না করতাম ফ্যামিলির জন্য, এখন এখানে এসেছি তোমার পাশে দাঁড়িয়ে রান্না করছি, সেটা একটা খুব আনন্দের ব্যাপার। তারপরে আমার রান্নাটাকে তোমরা সবাই ভালো বললে, মানে আমি আনন্দটাকে প্রকাশ করতে পারছি না। থ্যাংক ইউ মিসেস সোম, আই উইশ ইউ অল দ্য বেস্ট। জানি মন খারাপ হচ্ছে, কিন্তু তবুও যদি কিছু বলার থাকে। হ্যাঁ, এখানে এসে খুব ভালো লেগেছে, নিজের ডিফেক্টটা তো জানতে হয়, সবসময় তো আমি ভালো করছি বা আমার কেউ বলার নেই, এই ব্যাপারটা থাকলে পারফেকশন আসে না। সুতরাং আমি যেটুকুনি ভুল করেছি, যা করেছি, চেষ্টা করবো নিজের পরের বার আবার সেটা শুধরে ঠিক করতে। বাহ, ভালো লেগেছে, ভীষণ ভালো কথা বলেছো, আই উইশ ইউ অল দ্য বেস্ট। এবং হ্যাঁ, তোমাদেরও নেমন্তন্ন রয়েছে কালকে, তোমাদেরও রয়েছে কালকে, কিন্তু নেমন্তন্ন রয়েছে আপনাদেরও। ওমা, ভেনিউ তো সেই একই, এখানেই আমি সুদীপা, জি বাংলা রান্নাঘরের এন্টার ইউনিটের তরফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছার সঙ্গে সঙ্গে নিমন্ত্রণ। কালকে কিন্তু আসা চাই সকলে, কেননা কালকে ইলিশ পার্বণের মহাপর্ব, মহাযুদ্ধ, ইলিশ মাছকে নিয়ে যুদ্ধ। দেখতে ভারী মজা লাগবে, ছটা রেসিপি পাবো এবং তার সঙ্গে সঙ্গে ছজন প্রতিযোগিনীকে নিয়ে আমি সুদীপা চলে আসবো সন্ধ্যে ঠিক ছটায় আপনাদের জন্য নিয়ে মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্স রান্নাঘরের ইলিশ পার্বণের মহাপর্ব। আজকে আমায় যেতে আজ্ঞা দিন, অনুমতি দিন, আজ চলছি, দেখা হবে কালকে। নমস্কার।